হ্যালো বন্ধুরা আমি রিমি রিমিস ব্লগে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা আজ আমি তোমাদের এভিউ ন্যাচারালসে ওয়ালনাট স্ক্রাবের রিভিউ দেখাবো ডেমো দেখাবো দেখো বন্ধুরা এটা এভিউ ন্যাচারালসে ওয়ালনাট স্ক্রাব আগে ফার্স্টে বন্ধুরা আমি তোমাদের বলে রাখি স্ক্রাব আমাদের কেন দরকার বন্ধুরা ডেলি আমরা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলে আমাদের স্কিনটা খালি ওপর ওপর পরিষ্কার হয় মানে ফেসের ওপরে যেই প্রতিদিন যে ধুলো ময়লাগুলো জমে সেগুলো পরিষ্কার হয় কিন্তু আমাদের স্কিনে ধুলো ময়লার থেকেও কিন্তু বেশি জমে ডেড সেল মানে মৃত কোষ সেগুলো কিন্তু ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করলে কখনই পরিষ্কার হয় না তার জন্য কিন্তু চাই একটা স্ক্রাব যেটা দিলে আমাদের স্কিন থেকে মৃত কোষগুলো পরিষ্কার হয় মৃত কোষগুলো পরিষ্কার হলে তবেই আমাদের অরিজিনাল স্কিনটা দেখা যায় আর অরিজিনাল স্কিনটাতে আমাদের অনেক বেশি গ্লোয়িং হয় সুন্দর হয় মানে আমাদের স্কিন কিন্তু ডাল লাগে তখনই যখন আমাদের ফেসে মৃত কোষগুলো মানে ডেড সেলগুলো জমে থাকে আমরা পরিষ্কার করি না তখন কিন্তু স্কিনটা অনেক বেশি ডাল লাগে অনেক মানে মুখটা অনেক বেশি কালো লাগে তো ওইগুলো যদি আমাদের স্কিন থেকে পরিষ্কার হয়ে যায় মুখটা কিন্তু অনেক বেশি ফর্সা লাগে সুন্দর লাগে আর একটা জিনিসের জন্য আমাদের স্ক্রাব দরকার সেটা হচ্ছে বন্ধুরা আহ অনেকেরই তোমরা দেখবে নোজের এই দিকে নাকের এইখানটা 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 দেখবে তোমাদের ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস হয়ে আছে অনেকেরই নোজে হয় ব্ল্যাক অ্যান্ডস হোয়াইটের কখনই হয় যখন স্কিনের যে ইম্পিউরিটিসগুলো আছে স্কিনের মধ্যে যেগুলো আছে সেগুলো যখন স্কিনের পোর্টসকে মানে নোজের ধরো পোর্টস যেগুলো হয় সেগুলোকে বন্ধ করে দেয় তার ফলে কী হয় সেই সেই জায়গাগুলো ব্ল্যাক অ্যান্ডস হোয়াইটের হয়ে যায় এবার যদি তোমরা ফেস স্ক্রাব করো তাহলে ফেস স্ক্রাবে তোমাদের ব্ল্যাক অ্যান্ডস হোয়াইট গুলো রিমুভ হয়ে যায় আর যে ওপেন পোর্স গুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে যায় কারণ ওপেন পোর্স থাকলে কিন্তু বন্ধুরা তোমাদের স্কিনটা কিন্তু কখনোই ভালো লাগবে না ওপেন পোর্স থাকলে কিন্তু সেগুলো মেকআপ দিয়ে তোমরা যদি ঢাকার চেষ্টা করো কিছুক্ষণ পরে কিন্তু সেগুলো ভিজিবল হয়ে যায় দেখা যায় তখন কিন্তু মেকআপটাও ভালো লাগে না ওই জন্য তোমরা চেষ্টা করবে যে প্রথম থেকেই যেন স্কিনে ওপেন পোর্স না হয় ওই জন্য কি করতে হবে বন্ধুরা সপ্তাহে দুদিন তোমাদের স্কিনটা ভালোভাবে ক্লিন করতে হবে যদি তোমরা খুব ভালো রেজাল্ট চাও আর সপ্তাহে দুদিনই এনাফ স্ক্রাব করার জন্য ফেস ওয়াশ দিয়ে তো তোমরা ডেলি স্কিন পরিষ্কার করবেই তার সঙ্গে সপ্তাহে দুদিন তোমরা স্ক্রাব দিয়ে স্কিন পরিষ্কার করবে স্কিনটাকে ক্লিন করবে আর তার জন্য এভিউথ ন্যাচারালসের ওয়ালনাট স্ক্রাবটা থেকে ভালো কারণ ওয়ালনাট স্ক্রাবের মধ্যে যেই ছোট ছোট দানাগুলো থাকে সেগুলো কিন্তু মানে একদমই হাস না মানে স্কিনে তোমাদের কখনোই কিন্তু ওইগুলোর জন্য কোনো ক্ষতি হবে না ভীষণ সফট টাইপের ওইগুলো মানে আমি এটা অনেকগুলো প্যাক ইউজ করেছি বলে বলছি বন্ধুরা মানে অনেকে যদি ভাবো যে স্ক্রাব ইউজ করলে যদি আমার স্কিনে কিছু ক্ষতি হয় মানে যদি স্ক্রাবটা খসখস হয় তাদের জন্য বলছি এটা কিন্তু একদমই সেরকম নয় খুবই ক্রিমি টাইপে তোমরা স্ক্রাব ইউজ করবে কিন্তু স্কিনে তোমাদের তার জন্য কোনো ক্ষতি হবে না বরং তার জন্য তোমাদের স্কিনটা অনেক বেশি গ্লো হবে অনেক বেশি সুন্দর লাগবে তোমরা যখন স্ক্রাবটা করে ফেসটা ক্লিন করবে জল দিয়ে ধুয়ে নেবে তখন দেখবে তোমাদের স্কিনে গ্লো কত সুন্দর হয়ে গেছে কারণ স্ক্রাব ইউজ করলে তোমাদের স্কিনে যে ইনপ্লোয়ারিটিস আছে সেগুলো তো পরিষ্কার হয়ে গেলই আর ব্ল্যাক এরস হোয়াইটের পরিষ্কার হলেও ডেড সেল পরিষ্কার হলেও তার জন্য তোমাদের অরিজিনাল যে স্কিনটা অরিজিনাল স্কিন স্কিনটা চাপা পড়ে যায় ডেট সেলের জন্য ঠিক আছে মানে অরিজিনাল তোমাদের যে স্কিনটা সেটা কিন্তু মৃত কোষগুলোর জন্য ঢাকা পড়ে যায় এর ফলে যখন তোমরা মৃত কোষটাকে তুলে ফেলছো তখন দেখবে তোমাদের অরিজিনাল স্কিনটা চলে আসবে মানে মুখটা কিন্তু ইনস্ট্যান্ট দেখবে একটা গ্লোয়িং লাগছে মুখটা বেশি একটু ফর্সা লাগছে খুব সুন্দর লাগে এই জন্য তোমরা যখন ফেস স্ক্রাবটা করবে ফেস স্ক্রাবটা সবসময় মুখে গলায় একসাথে করার চেষ্টা করবে তাহলে দেখবে মুখের স্কিন গলায় স্কিনগুলো কত সুন্দরভাবে তোমাদের গ্লোয়িং হবে ক্লিন হবে সফট হবে নারিশড হবে এটা কিন্তু বন্ধুরা সফটও করে মানে এরকম নয় যে স্ক্রাব করার পর মুখটা অনেক মানে অনেক বেশি টান টান হয়ে গেল এরকম কিন্তু হয় না অনেক স্ক্রাবের সঙ্গে হয় দেখেছি আমি যে স্ক্রাব করার পরেই মুখ অনেক খুব বেশি টেনে ধরে এটা এটার সঙ্গে কিন্তু হয় না এটা কিন্তু মুখকে অনেকটাই নারিশড করে সফট করে এখানে বন্ধুরা লিখেও দিয়েছে মানে তোমরা যদি কেউ বুঝতে না পারো প্যাকের ব্যাকে কিন্তু তোমরা তোমরা পেয়ে যাবে যে এটা কিভাবে অ্যাপ্লাই করবে তো আমি যেরমভাবে বললাম বন্ধুরা এটা ঠিক তোমরা সেমভাবেই ভাবেই অ্যাপ্লাই করবে এটাতে যে সেলগুলো দেওয়া আছে মানে ওয়ালনাট স্ক্রাবের যে ছোটো যে সেলগুলো দেওয়া আছে সেগুলো না খুব মানে ছোটো ছোটো মানে যে দানাগুলো তোমরা স্ক্রাবের যেই স্ক্রাব মানে ফেসওয়াশ আর স্ক্রাবের মধ্যে পার্থক্য যে স্ক্রাবের না ছোটো ছোটো দানা দেওয়া থাকে সেইগুলোই তোমাদের মেনলি পরিষ্কার করে ডেড সেলগুলোকে মৃত কোষগুলোকে এবার এখানে যে দানাগুলো দেওয়া আছে না সেগুলো খুবই ছোটো ছোটো তো তোমাদের এখানে লেখাও আছে ন্যানো মাল্টিভিটা মানে একদমই ছোট ছোট দানা দেওয়া আছে তোমাদের কোনো কিন্তু মানে স্কিনের কোনো ক্ষতি হবে না মানে যাদের সেনসিটিভ সেন্সিটিভ স্কিন তারা কিন্তু সবসময় একটা ভয় পায় যে স্ক্রাব ইউজ করব বা এই ওয়াশ ইউজ করব তার ফলে আমাদের স্কিনে কোনো ক্ষতি হবে নাকি পিম্পল বেড়ে যাবে নাকি একনে বেড়ে যাবে নাকি মুখ অনেক বেশি হয়তো ড্রাই হয়ে যাবে বা অনেক বেশি অয়েলি হয়ে যাবে এরকম একটা কনফিউশানে সবসময় ওরা ভোগে কিন্তু যাদের সেন্সিটিভ স্কিন আছে তারাও এটা ইউজ করবে এটা যাদের ড্রাই স্কিন তারাও ইউজ করবে যাদের নর্মাল স্কিন তারাও ইউজ করবে মানে আমার হচ্ছে নর্মাল টু ড্রাই স্কিন আমি এটা ইউজ করি এটা অনেকগুলো প্যাকি আমি ইউজ করেছি ভীষণই ভালো বন্ধুরা আর এটার কিন্তু তোমরা ফিফটি এম ও পাবে হান্ড্রেড এম ও পাবে এটা আমি যেটা দেখাচ্ছি সেটা হান্ড্রেড এম প্যাক এটার প্রাইস হচ্ছে মানে হান্ড্রেড এম এর প্রাইস হচ্ছে ওয়ান ফর্টি একশো টাকা হান্ড্রেড এম এল এর প্রাইস একশো টাকা এর ওপরে তোমরা ফ্রি অফ পাবে মানে ডিসকাউন্ট থাকে এটার ওপরেও তো এটা কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি একটা প্যাক মানে খুব কম দামে একটা ভালো প্রোডাক্ট যাকে বলো আমি তোমাদের যাই প্রোডাক্ট দেখাই বন্ধুরা সেগুলো দেখবে খুবই বাজেট ফ্রেন্ডলি হয় কেন আমি অযথা পয়সা নষ্ট পছন্দ করি না এজন্য আমি যেগুলো কিনি যে প্রোডাক্টগুলো কিনি সেগুলো খুবই বাজেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট থাকে মানে কম দামে একটা খুব ভালো প্রোডাক্ট থাকে তো এটা তোমাদের কিন্তু খুব কম দামে একটা ভালো প্রোডাক্ট মানে এটার ইউজ করে তোমরা দেখবে অনেক দামি দামি যেই স্ক্রাব আছে বলব তাদের থেকেও কিন্তু এটা ভালো রেজাল্ট দেয় এটা দামটা কিন্তু কম কিন্তু রেজাল্টটা তোমরা খালি ইউজ করে দেখবে বন্ধুরা মানে খালি তো এটার কাজ কিন্তু খালি ফেসটা ক্লিন করে ছেড়ে দেয় না এটা কিন্তু ফেসটা ক্লিন করার পরও কাজ করে কারণ এটা দিয়ে ফেস ক্লিন করলে কিন্তু ফেস ড্রাই হয় না ফেস দেখবে একটা সফট ময়েস্ট থাকে তখনই বোঝা যায় যে এটা কত ভালো একটা প্রোডাক্ট কারণ ভালো প্রোডাক্টগুলো তোমরা ইউজ করেই দেখবে ভালো একটা প্রোডাক্ট মানে ভালো ফেস ফেসওয়াশ বলো ভালো ক্লিনজার বলো কি ভালো স্ক্রাব বলো কখনোই কিন্তু ফেস ক্লিন করার পর মুখকে ড্রাই করবে না তো এটা কিন্তু বন্ধুরা আমি ভালো বলছি কারণ হচ্ছে এটা কিন্তু কখনোই মুখকে ড্রাই করে না কারণ একদম যে ফেসওয়াশগুলো বা ফেস স্ক্রাবগুলো মুখকে ড্রাই করে দেয় ইনস্ট্যান্ট একটা ড্রাই হয়ে যায় আমি কিন্তু সেগুলো কখনই ইউজ করি না তো এটা কিন্তু কখনোই মুখকে ড্রাই করে না তোমরা এটা এখানে লেখাই আছে বন্ধুরা দেখবে এটা কী কী কাজ করে রিমুভ ব্ল্যাক হেডস অ্যান্ড ডেড স্কেল ক্লিন করে এটা সত্যি বন্ধুরা এটা খুব ভালোভাবে এটা ব্ল্যাক হেডস ডেড সেল ক্লিন করে তোমরা এটা কীভাবে ইউজ করবে তোমরা এটা না ইউজ করার কিন্তু তোমরা এটা কিন্তু ভুলেও ড্রাই ফেসে ইউজ করবে না তাহলে কিন্তু স্কিনে ক্ষতি হবে মনে রাখবে বন্ধুরা কোনো স্ক্রাবই খালি এই স্ক্রাবটার জন্য না যে কোনো স্ক্রাব বন্ধুরা কখনো ড্রাই ফেসে ইউজ করবে না স্ক্রাব কখনই ড্রাই ফেসের জন্য নয় স্ক্রাব সবসময় ওয়েট ফেসে মানে মুখটা জল দিয়ে ভিজিয়ে নেবে পুরো মুখটা তোমরা জল দিয়ে ভিজিয়ে নিলে তারপর তোমরা হাতে এরকমভাবে স্ক্রাব নেবে আমি দেখিয়ে দিচ্ছি পুরো মুখটা জল দিয়ে ভেজানো হয়ে গেল তারপর হাতে এরকমভাবে স্ক্রাব নেবে দিয়ে এরকমভাবে স্ক্রাবটা তোমরা ঘষবে এরমভাবে ভাবে নিয়ে তোমরা আমি এখন লাগিয়ে দেখাচ্ছি না কিন্তু এরমভাবে ভাবে নিয়ে তোমরা পুরো মুখে লাগাবে দিয়ে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ এরমভাবে ভাবে তোমরা মাসাজ করবে ঠিক আছে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ পুরো মুখটাতে এরকমভাবে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ দেবে কিন্তু তোমরা কখনোই চোখের সাইডে দেবে না স্ক্রাব কখনোই মনে রাখবে চোখের সাইডে দেয় না মানে চোখের এরকমভাবে চারদিকে কিন্তু স্ক্রাব কখনোই দেয় না তোমরা চোখটাকেও যদি ভাবো যে ভাবে স্ক্রাব করে দেবে কখনোই করবে না কারণ চোখের চারদিকে যে স্কিন থাকে সেটা কিন্তু মানে থেকে সফট হয় মানে আমাদের শরীরের সব থেকে সফট স্কিন হয় চোখের চারধারে স্কিনগুলো তো ওইটাকে ওর জন্য কিন্তু স্ক্রাব নয় নয় তো চোখের চার সাইডটা ছেড়ে তোমরা স্ক্রাব দেবে আর দেওয়ার পর দু মিনিট ওয়েট করে তারপর মুখটা ধুয়ে নেবে দেখবে সঙ্গে সঙ্গে তোমাদের স্কিনে যেই ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আছে সেগুলো উঠে যাবে আর তোমাদের যাদের ধরো মানে অনেকটা ব্ল্যাক হেডস হয়ে গেছে মানে অনেক বছরে পুরনো ব্ল্যাক হেডস তারা রিমুভ করে না তারা যদি ভাবে যে একবারেই ইউজ করে আর সব ব্ল্যাক হেডস রিমুভ হয়ে গেল তাহলে কিন্তু হবে না যদি অল্প অল্প ব্ল্যাক হেডস থাকে সঙ্গে সঙ্গে সব রিমুভ হয়ে যাবে আর যদি অল্প ব্ল্যাক হেডস মানে যদি কারোর মানে অনেক বছরে ব্ল্যাক থাকে অনেকটা ডিপ হয়ে থাকে তাহলে তাদের সপ্তাহে দুদিন করে ইউজ করে আস্তে আস্তে যাবে কিন্তু যাবে মানে এরকম নয় যে যাবে না তাদেরও যাবে কিন্তু একটু টাইম লাগবে চলে যাবে সব তো এরকম নয় যে মানে এটা ম্যাজিকের মতো কাজ করবে নয় কিন্তু এটা যদি যাদের খুব অল্প ব্ল্যাক হেডস আছে অল্প হোয়াইট হেডস আছে তাদের একদমই চলে যাবে আর মুখে একটা খালি গ্লো দেখবে বন্ধুরা আর সত্যি এটা ইউজ করার পর যখন ফেসটা ক্লিন করবে না ইনস্ট্যান্ট একটা মুখে গ্লো আসে আর মুখটা না খুব সফট হয়ে যায় নারিশড হয়ে যায় খুব ভালো লাগে মানে স্কিনে তোমরা এরকম হাত দেবে তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে ভালো একটা জিনিস ইউজ করলে না এটাই বোঝা যায় যখন স্কিনে হাত দেয় স্কিনই বলে দেয় যে এটা কীরকম স্কিনটাই কত সফট নারিশড হয়ে যায় তোমরা যখন সপ্তাহে এটা দুদিন করে ইউজ করবে আমি এটা সপ্তাহে দুদিন ইউজ করি সপ্তাহে দুদিন করে ইউজ করবে স্ক্রাব এর থেকে বেশি ইউজ করে না দরকারও নেই উচিত না স্ক্রাব সবসময় সপ্তাহে দুদিন ইউজ করতে হয় তোমরা দুদিনই করবে দুদিন করার পর তোমরা দেখবে তোমাদের স্কিনটা আগের থেকে কত বেশি ভালো হয়ে গেছে ব্রাইট হয়ে গেছে সফট হয়ে গেছে স্মুদ হয়ে গেছে কারণ যখন তোমাদের মানে ঠিক মতোভাবে ডেড সেলগুলো ক্লিন করবে তোমাদের অরিজিনাল স্কিন চলে আসবে আমাদের অরিজিনাল স্কিনগুলো কিন্তু অনেক বেশি গ্লোয়িং হয় অনেক বেশি সুন্দর হয় সফট হয় তো আমাদের স্কিনটাও কিন্তু অনেক বেশি সুন্দর সফট হয়ে যাবে বন্ধুরা এটা প্রাইসটা আমি আর বলে দিচ্ছি এটা হানড্রেড এম এল এর প্যাক এটা হান্ড্রেড এম এল এর প্রাইস হচ্ছে ওয়ান ফর্টি একশো চল্লিশ টাকা এটা কিন্তু টু হান্ড্রেড এম আছে তো তোমরা একটুখানি চেক করে নেবে সবগুলোর ওপরই তোমরা কিন্তু ডিসকাউন্ট পাবে আর এটা তোমরা কোথা থেকে কিনবে এটা তোমরা যে কোনো স্টেশনারি শপে পেয়ে যাবে মানে যেখানে সাবান শ্যাম্পু কন্ডিশনার ইয়া ইত্যাদি সব বিক্রি হয় সেখানে তোমরা এটা পেয়ে যাবে সব জায়গায় এটা অ্যাভেলেবেল এভিউতে প্রোডাক্ট তাছাড়া কেউ যদি চায় কোনো অ্যাপ থেকে কিনতে তাহলে তারা পার্পেল থেকে কিনবে নাইকা থেকে ফ্লিপকার্ট থেকে অ্যামাজন থেকে এটা সব জায়গায় অ্যাভেলেবেল আছে আর এটার কিন্তু কম্বো প্যাকেও পাওয়া যায় মানে একটা দুটো তিনটে ছটা এরকম কম্বো প্যাক থাকে সেই কম্বো প্যাকগুলোতে তোমরা যদি কেনো তাহলে কিন্তু দামটা অনেকটা সস্তা পড়ে অনেকটা কম পড়ে কিন্তু দামটা তো তোমরা একটু দেখে নেবে একবার পেলে নায়িকাতে ভালো করে চেক করে নেবে যে কোথায় কি দামটা আছে কারণ দেখবে দুটো অ্যাপেই একটু দাম ভ্যারি করে কম বেশি হয় তো একটু চেক করে নিয়ে কিনবে আর একশোটা আমি কিনেছি তোমরা চাইরে দুশোটাও কিনতে পারো দুশোটা কিনলে কিন্তু দামে বোধে একটু কম পড়ে আমি যখন কিনেছি তখন অ্যাভেলেবেল ছিল না দুশোটা বড়ো প্যাকগুলো সবসময় একটু তাড়াতাড়ি বেরিয়ে যায় মানে নট অ্যাভেলেবেল হয়ে যায় তো আমি দুশো প্যাকটা পাইনি ওই জন্য আমি একশোটা কিনেছি এর থেকে ছোটোও আছে তোমরা মানে ছোটোটা পঞ্চাশ গ্রামের ফিফটি গ্রামের তো তোমরা পঞ্চাশ গ্রামেরটাও কিনতে পারো যদি কেউ ঘুরতে যাচ্ছ তাহলে পঞ্চাশ গ্রামেরটা কিনো কারণ ছোট জিনিস ঘুরতে যাওয়ার জন্য খুব ভালো হয় আমি যখন ঘুরতে যাই তখন ছোটোটাই নিয়ে যাই কখনোই বড়োটা নিই না তো যদি কেউ মানে শীতকালে ঘুরতে যাচ্ছ তো পঞ্চাশ গ্রামের ছোট ব্যাগটা নিয়ে যেও ছোটো ব্যাগটাও খুব ভালো কাজ করে তো আমি দেখে দিলাম বন্ধুরা আর একটা জিনিস বলতে ভুলে গেছি এটা কিন্তু প্যারাবিন ফ্রি এখানে লেক মেনশন করেও দিয়েছে বন্ধুরা দেখো এখানে সার্কেল করে যে মেনশন করেও দিয়েছে এটা প্যারাবিন ফ্রি তোমরা স্কিনে যা যা প্রোডাক্ট আমার কাছে দেখবে বন্ধুরা সেগুলো সবই দেখবে প্যারাবিন ফ্রি ক্রুয়েলটি ফ্রি প্রোডাক্ট কারণ আমি পার্সোনালি কোনো প্রোডাক্টই প্যারাবিন দেওয়া আছে বা ক্রুয়েলটি এরকম কোনো প্রোডাক্ট আমি ইউজ করি না ওই জন্য আমি সময় সব প্রোডাক্টই দেখাই সেটা তোমরা স্কিন কেয়ার বলো মেক বলো সব প্রোডাক্টই দেখবে প্যারাবিন ফ্রি ক্রুয়েলটি ফ্রি হয় তো এটা বন্ধুরা প্যারাবিন ফ্রি তো তোমরা ভাবতেই পারো যে এটা স্কিনের পক্ষে কতটা ভালো প্রোডাক্ট আর এটা সেলফ লাইফ বলে রাখি এটা সেলফ লাইফ হচ্ছে থ্রি ইয়ার্স তোমরা তিন বছর এটা ইউজ করতে পারবে দেখে নিয়েছ বন্ধুরা ভালো করে প্রোডাক্টটা এটা সব সিজনের জন্য মানে এটা তোমরা সামারে ইউজ করো উইন্টার ইউজ করো মনসুনে ইউজ করো সব সিজনের জন্য কারণ স্ক্রাব কিন্তু সব সিজেনে ইউজ করতে হয় কারণ ডেড সেল আমাদের সময় স্কিনে জমা হয় মৃত কোষ জমা হবেই এটা মানে প্রকৃতির নিয়ম তো তোমরা এটা যে কোনো সিজনে ইউজ করো এটা আর এটা সব রকম স্কিনের লোকেরা ইউজ করবে নর্মাল স্কিন ড্রাই স্কিন অয়েলি স্কিন ভেরি ড্রাই স্কিন সেন্সিটিভ স্কিন সব রকম লোকেরা স্কিনের লোকেরা ইউজ করবে কারণ এটা কিন্তু তোমার সব রকম স্কিনের জন্য যায় অল টাইপ অফ জন্য কিন্তু এটা যায় আর খুবই বাজেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট কারণ এটার উপর প্রচুর ডিসকাউন্ট থাকে তোমরা এটা কিনবে আর এটা তোমরা যদি নাইকার যখন সেল চলে তখন যদি কেনো তাহলে তো মানে হিউজ পরিমাণ ডিসকাউন্ট পাবে তোমরা একবার চেক করে নেবে বন্ধুরা তো বন্ধুরা আজকের রিভিউ ডেমোটা তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা তাহলে আজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেলাইকানটা অলে প্রেস করে দিও একটা লাইক দিও আর একটা শেয়ার করো সঙ্গে থেকো বন্ধুরা